অযুক্তিকর অপরিপক্ক সিদ্ধান্তর বাবে গজরি উঠিছে 35,000 কন্ট্রাকচুয়াল আর স্টেট পুল শিক্ষা শিক্ষাগুরু সকলে। শিক্ষামন্ত্রীয়ে গুণোৎসবত এ প্লাস পোয়া একেরাই দুটা বছর এ প্লাস পোয়া বিদ্যালয়ত কন্ট্রাকচুয়াল আর স্টেট পুল শিক্ষকক নিয়মীয় করবে বলে ঘোষণা করেছিল। কিন্তু কন্ট্রাকচুয়াল আর স্টেট পুল টিচার সকলে সংবাদ মেল পাতি পেলাই কি অসুবিধার সৃষ্টি হব সেই বিষয়ে বিতংভাবে আলোচনা করেছে। এখন বিদ্যালয়ত চারি পাঁচজন শিক্ষক থাকে, কিন্তু তারে এজন কন্ট্রাকচুয়াল টিচার থাকিলে এজন টিচারেই গ্রেড এ আনা সম্ভব নহয়, এইটো সকলোৱে জানো। গুণোৎসবেই শিক্ষকৰ মাপকাঠি হয় তেন্তে এটা অবাস্তৱ কথা হ'ব, কাৰণ গুণোৎসৱ শিক্ষকৰ মাপকাঠি হ'ব নোৱাৰে। শিক্ষকৰ এজন শিক্ষকে পাঁচ ছজনৰ ভিতৰত এজন শিক্ষকে কেতিয়াও এ গ্ৰেড আনি দিয়া সম্ভৱ নহয়। যদি চৰকাৰে গুণোৎসৱৰ বাহিৰে গুণোৎসৱ বাদ দি পেলাই শিক্ষাগুৰুসকলক কণ্ট্ৰাকচুৱেল শিক্ষাগুৰুসকলক ষ্টেট শিক্ষাগুৰুসকলক নিয়মিত নকৰে তেন্তে দিল্লী চলো কার্যসূচী আরম্ভ করব বলে প্রেস বিবৃতিত জানাইছে। প্রধানমন্ত্রী স্মরণ পত্র দিব আর দিল্লিত গিয়ে পেলায় আন্দোলন করব বলে ঘোষণা করেছে। আপনার স্ক্রিনত ভিডিওটি চাই লোক। এটা যদি সরকারে শর্ত সাপেক্ষ যদি রেগুলারাইজেশন কথা আনিছে এইটো আমার কোনো সন্তুষ্ট নয়, গতি এইটো এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর, এটো এটা মানে একো ধরনের কোনো গ্রহণযোগ্য সিদ্ধান্ত হবই নয়। আমার 35,000 শিক্ষকের কোনো শিক্ষকই এইটো গ্রহণ নকরে। সরকারক এই সিদ্ধান্তটো পুনৰবিচাৰ কৰাৰ কাৰণে আহ্বান জনাইছোঁ। আৰু যিহেতু এই গোটেই বিষয়টো এই বছৰৰ গুণোৎসৱৰ যি পৰিণাম যি ৰিজাল্ট দিব সেই ৰিজাল্টৰ লগত জড়িত হৈ আছে, তাৰে আগতে তেওঁলোকে সিদ্ধান্তটো সলনি কৰি লওক। আৰু যদি তাৰে পিছতো সিদ্ধান্ত সলনি নহয় এই দেশৰ সন্মানীয় প্ৰধানমন্ত্ৰীদেৱক এই বিষয়ত আমি অবগত কৰিম। কাৰণ একপক্ষীয়ভাৱে আমাৰ ওপৰত প্ৰতিটো সিদ্ধান্ত জাপি দিয়াৰ যি চেষ্টা কৰি আছে সেই যদি চেষ্টা অব্যাহত থাকে তেনেহ'লে আমি দিল্লী চলো কাৰ্যসূচী কিন্তু হাতত ল'বলৈ বাধ্য থাকিম, সেয়া আমাৰ স্পষ্ট কথা। চৰকাৰে ঘোষণা কৰিছে যে বেষ্ট পাৰফৰ্মিং টিচাৰ হিচাপে ঘোষণা কৰিব যিসকল এ প্লাছ পায়। গতিকে গুণোৎসৱটোতো মাধ্যম হ'ব নোৱাৰে। মোৰ বিদ্যালয়তে কৈছোঁ যে 11 শিক্ষক আছোঁ, তাৰপিছত মই অকলে কণ্টেক্সুৱেল টিচাৰ। যেতিয়া কণ্টেক্সুৱেলক ঘোষণা কৰিব যে কণ্টেক্সুৱেলজনে পুৰস্কাৰ পাব, গতিকে বাকী ৰেগুলাৰাইজেশ্যনত মোক ভাল পালে হয়তো মোক সহায় কৰিব, মোক ভাল নাপালে নকৰিবও পাৰে। গতিকে অকলে মই 11 শিক্ষকৰ কামখিনি কৰি মই এখন স্কুলত এ প্লাছ আনিবলৈ সক্ষম পাৰিম নেকি?